মতো বলি যে সাতালিকা সেনগুপ্তর গুণমুগ্ধ ভক্ত আমরা দীর্ঘদিন ধরে অসাধারণ সব অভিনয় দেখেছি, তার গানের গলা, তার কোরিওগ্রাফি অসাধারণ সব। এইবার একটা সুযোগ এলো, একটা নাটক তৈরি হচ্ছিল বেলা শেষে কোলাহল, কাজল চক্রবর্তীর লেখা, যেটা পরে সিনেমা হয়েছিল সাকসেসফুলি বেলা শেষে, সেটা প্রথমে নাটক মঞ্চস্থ হয়। তা আমার সৌভাগ্য হয়েছিল ওনার স্বামীর ভূমিকায় অভিনয় করার, দুটো মূল চরিত্রের উপর তার পরিচালনা চরিত্র। একসঙ্গে কাজ করতে গিয়ে আরো বুঝলাম যে তার কত গভীরতা, কি সুদূর তাদের চিন্তাভাবনা, ওটা অসাধারণ। মানে ওটা একই সঙ্গে নাটক করার অভিজ্ঞতা হয়েছিল এবং একটা শিক্ষাও পেয়েছিলাম। আর মানুষ হিসেবে ভীষণ ভালো, খুব সফট মাইন্ডেড, ভীষণ নিরহংকারী, ভীষণ কোঅপারেটিভ। আমার আমার স্মৃতি কোটায় উজ্জ্বল হয়ে থাকলেও আছে। ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু উনি মানুষটা অত্যন্ত বেশি রকম ঠান্ডা। আমার মনে হয় না দেশের এই অবস্থা এতটা ঠান্ডা হলে চলে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত করি। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব সাতিলেখা সেনগুপ্ত দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছিল সাতিলেখা সেনগুপ্ত। আজ হাসপাতালেই চলে গেলেন সাতিলেখা সেনগুপ্ত। ঘরে বাইরে, বেলা শেষে সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। বেলা শুরু, ধর্মযুদ্ধের মতো সিনেমায় অভিনয় করেছেন, পাঞ্চজন্য, নাচনি, মাধবী, বিপন্নতার মতো নাটকে। নাটকে তার অবদান, থিয়েটারে তার অবদান আজও অনস্বীকার্য। 71 বছর বয়সে চলে গেলেন সাতিলেখা সেনগুপ্ত। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।